আমার স্নেহের ভাই বোনেরা, তোমরা যারা আজকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য শুভকামনা রইল আমার। বিকেলে কমেন্ট করে জানিও তোমাদের মাধ্যমিক পরীক্ষা, প্রথম পরীক্ষা কেমন হলো। এছাড়াও বিজ্ঞান বিভাগে যদি তোমাদের কোনো প্রবলেম হয় বা অসুবিধা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি যতটা পারি সাহায্য করব তোমাদের। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। দুই রাষ্ট্রের শত্রুতা মানেই দুই দেশের মানুষের শত্রুতা, এমনটা নাও হতে পারে। তাছাড়া একই রকম বিপদ পড়লে শত্রু মিত্র গুলিয়ে যায়। সমরেশ বসুর আদাব গল্পে দাঙ্গায় পড়া মানুষগুলো যেমনটা হয়েছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধেও তেমনই এক ঘটনা ঘটল। প্রাণ হাতে করে এক পাক তরুণীকে রোমানিয়া সীমান্তে পৌঁছে দিলেন এক ভারতীয় তরুণ। এরপরেই পাকিস্তানের বিমান ধরে ঘরে ফিরতে সক্ষম হন ওই পাকিস্তানের তরুণী। কিয়েভ ইনস্টিটিউটের ভারতীয় পড়ুয়া তরুণের নাম অঙ্কিত যাদব। সবেমাত্র দিল্লি ফিরেছেন তিনি। সংবাদ সংস্থাকে অঙ্কিত জানান, গত 28 ফেব্রুয়ারি কিয়েভের একটি বাংকারে তার সঙ্গে আলাপ হয় এক পাক তরুণীর। সেখানে বাকি সকলেই ছিলেন ইউক্রেনের বাসিন্দা। অঙ্কিত বলেন, আমি আর ও ভাবছিলাম এই অবস্থায় কিভাবে দেশে ফিরব। ভাষার কারণে যেমন ইউক্রেনীয়দের সঙ্গে কথা বলার উপায় ছিল না, একই কারণে পাক তরুণীর সঙ্গে আলাপ হয়। অঙ্কিত জানান, যুদ্ধ থামার লক্ষণ নেই দেখে তারা ঠিক করেন যেভাবেই হোক কিয়েভ ছাড়বেন। দুদিন বাংকারে থাকার পর 26 ফেব্রুয়ারি কিয়েভ ছাড়ার চেষ্টা করেন, যদিও সেদিন কারফিউ থাকায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। অন্যদিকে বাইরে গোলাগুলি চলায় তাদের বাংকার ছাড়ার অনুমতিও দেওয়া হচ্ছিল না। ইউক্রেনীয়রা যে আমিষ খাচ্ছিলেন তা আমরা খেতে পারছিলাম না। অঙ্কিত বলেন, এর মধ্যে আমি নাজাল স্প্রে কিনতে যাওয়ার জন্য বাংকার ছাড়ার অনুমতি পাই। ওই দিন দুজনের জন্য হোস্টেল থেকে খাবার রান্না করে আনি। 27 তারিখ রাতে শুধুমাত্র ভাত খেয়ে কাটাতে হয় আমাদের। কারফিউ উঠে যায় 28 তারিখে। ওই দিনই পাক দূতাবাস থেকে পাক তরুণীকে ফোন করা হয়, জানতে চাওয়া হয় তার সঙ্গে পাকিস্তানের কেউ আছেন কি না। অঙ্কিত জানান, রোমানিয়ার পাক দূতাবাসের আধিকারিক যখন জানতে পারেন তরুণীর সঙ্গে পাকিস্তানের কেউ নেই, তখন তরুণীকে সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য অঙ্কিতকেই অনুরোধ করেন। বিপদে পড়তে পারেন জেনেও পাক দূতাবাসের অনুরোধ রাখেন অঙ্কিত। এরপর 5 কিলোমিটার হেঁটে একটি ট্রেন ধরেন তারা। ট্রেনে উঠে পাক দূতাবাসের ফোন করেন তরুণী। ট্রেন থেকে নামার পর পাক দূতাবাসই তরুণীকে রোমানিয়া সীমান্তে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেখান থেকে পাকিস্তানের বিমান ধরেন তরুণী। জিন্দগি মে কুছ পানা চাহতে হো তো তরিকে বদলো, ইরাদে নহি। দেখ ভাই, ওয়াক্ত সে লড়কর জো নসিব বদল দে, ইনসান ওহি জো আপনি।